সরকারি বরমগঞ্জ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্যসূচি আরবের ভৌগোলিক অবস্থান, আরবের আয়তন, আরবের নামকরণ। আরবের ভৌগোলিক অবস্থান। আরব দেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপ। আরব দেশ এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ভৌগোলিক অবস্থান দিক থেকে আরব দেশ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগ স্থলে অবস্থিত। আরব দেশের উত্তরে অবস্থিত সিরিয়া মরুভূমি, দক্ষিণে অবস্থিত ভারত মহাসাগর, পূর্বে অবস্থিত পারস্য উপসাগর ও পশ্চিমে অবস্থিত লোহিত সাগর। একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, আরব তিন দিকে জল বিস্তৃত, একদিকে স্থলভাগ। এখন আলোচনা করব আরবের আয়তন। প্রাচীন আরবের আয়তন ছিল 10,27,000 বর্গ মাইল। আমি এখন আলোচনা করব আরবের নামকরণ নিয়ে। আরব শব্দটি আরবাতুন থেকে এসেছে, যার অর্থ বৃক্ষলতাহীন মরুভূমি। তবে আরব শব্দটির উৎপত্তি নিয়ে নানা মতভেদ রয়েছে। অনেকে মনে করেন প্রাচীন হেজাজের তাইমা প্রদেশের আরাবা নামক স্থানের নাম থেকে আরব শব্দটির উৎপত্তি। কেউ কেউ মনে করেন দক্ষিণ আরবীয়দের আদিপুরুষ কাহাতানের পুত্র ইয়ারবের নাম থেকে আরব নামের উৎপত্তি। অন্য সূত্র মতে হিব্রু আভার শব্দ থেকে আরব শব্দের উৎপত্তি।